এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আরে ওই দেখো আবার কাঁদে, কেঁদো না কেঁদো না। আরে তুমি এত কাঁদলে হবে? আজ বাদে কাল তুমি কালেক্টর হবে। হ্যাঁ, কালেক্টরদের কত স্ট্রং হতে হয় জানো? কাঁদছো কেন? আঙ্কেল আমি মামুর সাথে দেখা করতে চাই, প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসলে আসলে কি জানো তো, আইনের চোখে তো উমাশঙ্কর বাবু এখন একজন আসামি, তাই দেখা করাটা খুব বোধ হয় খুব সহজ হবে না। আচ্ছা দাঁড়ো, আমি রিসেপশনে কথা বলছি। এক্সকিউজ মি, উমাশঙ্কর বাবুর সাথে একটু দেখা করতে চাই। সরি স্যার, এটা সম্ভব নয়, কারণ এটা একটা পুলিশ কেস। দেখুন, এই পুলিশের আইন কানুন এগুলো সব আমি জানি, কারণ আমি একজন এক্স পুলিশ অফিসার। তবু আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি যদি একটিবার দেখা করার সুযোগ করা যায়। না স্যার, আপনি যদি সবটাই জেনে থাকেন তাহলে এটাও জানেন আমার উপর ওপর মহলে নির্দেশ আছে, আমি চাইলেই কাউকে ওনার সাথে দেখা করার কোনো অনুমতি দিতে পারবো না। ম্যাডাম প্লিজ প্লিজ একবার দেখুন না, আমি আমি মামুকে একবার চোখের দেখা দেখেই চলে আসব। আপনার কোনো অসুবিধা হবে না তো বলছি, আমার উপর ভরসা রাখুন, কিছু হবে না ম্যাডাম প্লিজ। আর অসুবিধে হলে কিন্তু আমার চাকরিটা যাবে। আমি তো বলছি ম্যাডাম, আমি আপনার এত বড় ক্ষতি হতে দেব না, আপনি প্লিজ আমায় বিশ্বাস করুন ম্যাডাম প্লিজ। না ম্যাডাম, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আপনি বারবার বলে আপনি আমার এবং আপনার দুজনের সময়ই নষ্ট করছেন। আপনি এখন আসুন ম্যাডাম, আমার অনেক কাজ আছে। থ্যাংক ইউ। সুন্দরী আঙ্কেল, আঙ্কেল আমি কি তাহলে মামুকে চোখের দেখা দেখতে পাবো না? বলো না। দেখ মা, কিছু কিছু নিয়ম তো আছে যেটা চাইলেই ব্রেক করা যায় না। তুই দাঁড়া, আমি একবার রিসেপশনে কথা বলি। এক্সকিউজ মি, বলুন। বলছি যে না না, আমরা ভেতরে যেতে চাইছি না, শুধু বলুন যে এই মুহূর্তে উমাশঙ্কর বাবু কেমন আছেন, কোথায় আছেন? আচ্ছা ওনার ঠিক কি হয়েছিল? স্যার ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর দেখছেন, এখনো জানা যায়নি ঠিক ওনার কি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোরা যা, এমার্জেন্সির দিকে যা, আমি এদিকটা দেখে আসছি। স্যার ওনারা উমাশঙ্কর বাবুর সাথে দেখা করতে চাইছিল। স্যার আপনি কেমন আছেন? স্যার আমি তো ভালো আছি, তুমি কেমন আছো চৌধুরী, কি খবর? এই চলে যাচ্ছে স্যার, অনেকদিন পর আপনাকে দেখছি, খুব ভালো লাগছে স্যার। আরে চৌধুরী, আমি তো জানতামই না যে তুমি এই কেসের চার্জে আছো। এই যে সুন্দরী, সুন্দরী আমার মেয়ের মতন, উমাশঙ্কর ওর মামা। আচ্ছা ওকে একবার ওর মামার সাথে দেখা করানো যায়? সরি স্যার, আপনি তো জানেন এটা নিয়ম বিরুদ্ধ, কি করি বলুন তো স্যার, উপায় থাকলে ঠিক দেখা করিয়েই দিতাম। চৌধুরী, আইন বাঁচিয়ে মানবিকতার খাতিরে অনেক কিছুই আমরা করেছি, কি করিনি তোমার মনে নেই? মনে আছে স্যার, অলরেডি ম্যাডামকে ওনার মামার সাথে দেখা করিয়ে দিয়েছে, কারণ আপনার ছেলে আমাকে রিকোয়েস্ট করেছিল। ঠিক আছে, তখন তুমি ছেলের অনুরোধ রেখেছিলে, এখন ছেলের এই বাবার অনুরোধটা রাখো। সত্যি স্যার, আপনার সাথে কথাই পেরে উঠব না। ঠিক আছে, আপনি ভেতরে যান, কিন্তু দেরি করবেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা দিদি, আপনি শুধু শুধু ওকে কেন বকছেন? ও কাগজ পড়তে পড়তে বেখেয়ালে কি বলতে কি বলে ফেলেছে। মারে তুই আবার আমাদের প্রাণ বাঁচালি, আমরা আবার তোর কাছে ঋণী হয়ে গেলাম।
চলে যাও এখান থেকে। সুন্দরী কখন এলি মা? অনেকক্ষণ না মামু, এই তো মানে এখানে আমার চশমাটা আছে, একটু দিবি? কি রে বস দাঁড়িয়ে আছিস কেন? বাবু তুমি আমাকে ক্ষমা করে দাও বাবু, আমি তোমাকে কোনোদিনও কখনো এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারিনি, সব সময় তোমাকে আমি অশান্তিতে ফেলেছি। দিনের পর দিন তুমি তুমি শুধুমাত্র আমার জন্য কষ্ট পেয়েছ, আমাকে ক্ষমা করে দাও বাবু, আমাকে ক্ষমা করে দাও। আজ যা হয়েছে তোমার সাথে সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী বাবু। এসব তুই কি বলছিস সুন্দরী? তুই জানিস তুই আমার কত গর্বের? তুই যা করেছিস তার জন্যে গোটা সমাজের কাছে আমরা গোটা পরিবার মাথা উঁচু করে বাঁচি রে। একদিন আমার প্রাণ বাঁচাবার জন্য তোর বাবা নিজের প্রাণ দিয়েছিলেন, আর আমি তোর মামু হয়ে তোর জন্য এটুকু করতে পারবো না? সমস্ত বাবা মারাই তার সন্তানকে না আগলে রাখতে চায়। সুন্দরী আমিও তো তোকে সবসময় আগলে রাখার চেষ্টা করেছি, আমি তোকে এমন ভাবে আগলে রেখেছি যাতে তোর যদি কোনো বিপদ আসে তাহলে সেই বিপদকে আগে আমার সাথে মোকাবেলা করতে হবে। তোর বাবা মারা যাওয়ার সময় তোর বাবাকে কথা দিয়েছিলাম যে তার পরিবারকে সারা জীবন আমি সমস্ত দুঃখ কষ্ট থেকে আড়াল করব। পারিনি সুন্দরী, আমি তো সবটা করতে পারিনি, কিন্তু বিশ্বাস কর আমি কিন্তু চেষ্টা করেছিলাম মা, আমি চেষ্টা করে চলেছি সমানে। বাবু বাবু তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমার পিঠে খুব ব্যথা করছে তাই না?